আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের জন্য জিমেল একটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড্রয়েড ফোনে কোনো না কোনো জিমেল দিয়ে লগ ইন থাকতে হয়। আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, আপনাদের জিমেলের প্রয়োজন পড়বে। আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখতে যাবেন, আপনাদের জিমেলের কিন্তু প্রয়োজন পড়বে। এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে জিমেলের প্রয়োজন পড়বে। আমি আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড কীভাবে খুব সহজেই রিসেট করে নিতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ সাতিকুর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আনাদার ভিডিও, এখন আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো কীভাবে আপনি জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড খুব সহজেই রিসেট করে নিতে পারেন। স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা বলে নিই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই ভিডিওটির মতন আরও অনেক ধরনের ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন। আসলে মোবাইল স্ক্রিনে আসার পর আপনার যে জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই জিমেলের পাসওয়ার্ডটি রিসেট করার জন্য কিন্তু আপনাদের চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংসে। ওকে, তো সেটিংসে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে চলে আসবেন। আশা করি আপনারা দেখুন নিচে লেখা আছে গুগল, এখানে কিন্তু আপনাদের কারো কারো ক্ষেত্রে অ্যাকাউন্টও থাকতে পারে। ওকে, সো আপনি গুগলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার উপরে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা ছিল সেটাই কিন্তু আমার এখানে শো করতেছে। সো আপনাদের ওতে ফার্স্টে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন থাকবে সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে। ওকে, এখন আপনারা যে কাজটি করবেন, আপনারা যে জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন সেটা কিন্তু আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে। ওকে, সো অ্যাড করার জন্য আপনারা অবশ্যই এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যে জিমেল এখানে কিন্তু আমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট শো করতেছে, সো কোনো ব্যাপার না, আপনারা যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন অবশ্যই সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার জন্য দেখুন নিচে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা চেকিং ইনফো, সো আপনি যদি মোবাইলে কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন অবশ্যই সেই পাসওয়ার্ডটি খুলে নেবেন। আমি খুলে নিলাম, দেখুন আমার এখানে কিন্তু উপরে চলে আসে দেখুন লেখা আছে ইমেল আর ফোন নাম্বার। অবশ্যই আপনার যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেটা কিন্তু এখানে সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে টাইপ করতে হবে। সো এখানে টাইপ করার জন্য আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড ভুলে গেছেন অবশ্যই সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে টাইপ করে দেবেন। আমি এখানে টাইপ করে দিচ্ছি, দেখুন সো দেখুন আমার এখানে টাইপ করা হয়ে গেছে। টাইপ করা হয়ে গেলে আপনারা নিচে লেখা আছে নেক্সট, সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন এখানে কিন্তু আমার সেই জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড আছে। সো আমরা তো এই পাসওয়ার্ডটি ভুলে গেছি, আমরা জানি না সো কীভাবে এখানে পাসওয়ার্ড দিব। তো সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করার জন্য কিন্তু আপনাদের নিচে লেখা আছে ফরগেট অ্যান্ড পাসওয়ার্ড, তো সেই ফরগেট অ্যান্ড পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে লেখা আছে দেখুন গুগল উইল সেন্ড অ্যান্ড ভেরিফিকেশন কোড। ওকে, লাস্টে যে আপনার যে জিমেল অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছেন অবশ্যই আপনার সেই নাম্বারের লাস্টে যে দু সংখ্যা আছে অবশ্যই সেই দু সংখ্যা মানে দেখিয়ে দিবে, মানে আপনাদের সেই নাম্বারটি চেনার জন্য। ওকে, সো আপনাদের যদি সেই নাম্বারটি দিয়ে নেবেন, ওকে, দিয়ে আপনারা দেখুন নিচে লেখা আছে টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনাদের এখন কোডটি কিন্তু আমার এখানে অটোমেটিকই মানে সেট হয়ে গেছে। ওকে, যদি আপনাদের যদি অটোমেটিক মানে কোডটি চেঞ্জ না হয় অবশ্যই আপনারা মেসেজে গিয়ে সেই কোডটি কপি করে আপনারা সেখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন নিচে লেখা আছে ক্রেডিট অ্যান্ড পাসওয়ার্ড। ওকে, এখানে আপনাদের সেই নতুন করে সেই পাসওয়ার্ডটি মানে বসিয়ে দিতে হবে। সো আমি এখানে অবশ্যই কিন্তু আপনি 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, নামের অক্ষর আর কিছু সংখ্যা। সো আমি এখানে দিয়ে দিতেছি নতুন করে, সো এটা দেওয়ার পর আপনার নিচে লেখা আছে কনফার্ম, সেই একই পাসওয়ার্ড নিচেও দিয়ে নেবেন। ওকে, সো দেওয়া হয়ে গেলে আপনারা টিকমার্ক দিয়ে হেরে আপনারা দেখে নিতে পারেন যে দোনোটা কি একই রকম আছে কিনা। ওকে, ঠিক হয়ে গেলে আপনার টিকমার্কে উঠিয়ে আপনার নিচে লেখা আছে সেভ অ্যান্ড পাসওয়ার্ড, সেই সেভ পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার নিচে লেখা আছে আই এগ্রি, সেখানে একটা ক্লিক করে দেবেন। দেখুন
দেখুন লেখা আছে গুগল অ্যাকাউন্ট। সো দেখুন আমার এখানে কিন্তু গুগল অ্যাকাউন্ট রূপে লেখা আছে। সো দেখুন আমার এখানে কিন্তু অলরেডি আগের যে জিমেল অ্যাকাউন্টটি পাসওয়ার্ড ভুলে গেছিলাম সেটা কিন্তু আমার এখানে অটোমেটিকই রিসেট হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে কিন্তু আপনাদের আপনাদের যে ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডগুলো রিসেট করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে আর এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে